একদম আওয়াজ করো না, না হলে ও আমাদেরকে ধরে ফেলবে। আরে বাবা রে, ওই যে ওইদিকে দেখো। আরে বাবা, পালাও! তুমি আমার লেগসে ধরে কেন পড়ে গেলে? সব ঠিক আছে, তোমরা চিৎকার করছো কেন? আরে সেই সব ছাড়ো, ওই বাচ্চা হাতিটা আমাদেরকে সবসময় এইভাবে কেন তাড়া করে? তুমি আমার ভাইকে ছাড়বে কিনা? সাথে কথা বলছি। এই বাচ্চা হাতি, তুমি এত চিন্তিত কেন? আমি কি জানতে পারি তুমি কি কারণে আমাদেরকে এভাবে তাড়া করছিলে? তুমি আমাদের গাওয়া গানগুলো শুনতে চাইছিলে, তাই না? ঠিক আছে, আমরা গেয়ে দেব। আমাদের বলো কি হয়েছে, আমরা তোমাকে সাহায্য করব। আমি আমার মাকে খুব ভালোবাসি। শুধু দেখো কি করে বাচ্চা হাতে যেতে ভাবে ফেলি। ফাঁদে পড়েছে, চলো চলো গিয়ে দেখি, চলো। ধরো 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 ওকে ধরো। তোমার আজেবাজে কথার জন্য তোমার এই শাস্তিটাই পাওয়া উচিত। চিন্তা করো না ছোট্ট হাতি, আমরা এখন জঙ্গলে ফিরে যাব, তোমার মাকে বাঁচাবো। শুধু এটার জন্যই তুমি কি এটা ঠিক করলে? আর কোনো উপায় নেই, সাহায্য চাইতেই হবে। বলো তো আমরাও একটু সাহায্য করে দিই, খুদে শয়তান। খবরদার, ওদেরকে ছেড়ে দাও আর এখান থেকে পালাও। ওরে বাবারে, আমি তো খুব ভয় পেয়ে গেছি তোমার কথা শুনে। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেব, কিন্তু তোমাদের এই নাও। এটাকে দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, ফেলে দে ওকে। চিটি চিটি সুপার চিটি 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 সুপার চিটি চিটি চিটি
ভুল বলে কথা বলছিস কেন? চিটি চিটি চিটি।